হ্যালো এভরিওয়ান, ডেইলি প্রাইম হাঙ্গামাতে আপনাদের স্বাগত জানাই। সঞ্চালনায় রয়েছি আমি ঈশিকা। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি উত্তরের সেরা বাচিক কণ্ঠ 2022, যেটি অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়ির চার্চ রোড নিকটবর্তী চন্ডাল বুকস ক্যাফেতে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে উত্তর কণ্ঠের কর্ণধার রিনিকতা দাশগুপ্ত। আর মূলত এই অনুষ্ঠানটি একটি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে শিলিগুড়ি সহ আশেপাশের উত্তরবঙ্গের 7টি জেলা থেকে কিন্তু ক্ষুদে ক্ষুদে শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাহলে চলুন দেখে নিই সেই সব ক্ষুদে শিল্পীরা কেমন পারফরমেন্স করছে, এবং তার সঙ্গে আমি চেষ্টা করব এখানকার বিচারক মণ্ডলী সহ এখানকার যিনি আয়োজক অর্থাৎ উত্তর কণ্ঠের কর্ণধার তার সঙ্গে কথা বলে নেওয়ার। নমস্কার, ভয় দিও না, কবি সুকুমারা, ভয় দিও না, ভয় দিও না, তোমায় আমি মারব না, শান্তি বলছি, কষ্ট করি তোমার সঙ্গে পারব না, মনটা আমার উন্নত তোমার আমি আমার আত্মি তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার শান্তি নেই। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি উত্তর কণ্ঠের কর্ণধার এবং তার সঙ্গে সঙ্গে বাচিক শিল্পী উনি। তোমাকে ডেইলি প্রাইমে প্রথমেই স্বাগত জানাচ্ছি, এবং আজকে যে তোমরা এত সুন্দর কবিতা আবৃত্তির আয়োজন করেছো এই নিয়ে যদি আমার দর্শককে কিছু জানাও। প্রথমত, গত দুবছর লকডাউনের কারণে একটা অদ্ভুত গৃহবন্দী দশায় কাটিয়েছে সকল বাচ্চারা, বিশেষ করে শিশুরা। তারা তাদের কল্পনার জগৎ থেকে, তাদের বন্ধু বান্ধব, স্কুলের জীবন সব কিছুর থেকে অনেকটা দূরে ছিল, একেবারে বিচ্ছিন্ন ছিল। তাই সেই থেকে আমাদের এই পরিকল্পনা, উত্তরকণ্ঠের এই পরিকল্পনা যে শিশুদের নিয়ে যদি সাহিত্য, শিল্প, বাচিক জগৎ এসব নিয়ে, এই জগৎটা নিয়ে খানিকটা কাজ করা যায়, সেই জন্য আমাদের পরিকল্পনা 5 থেকে 16 বছর পর্যন্ত শিশুদের নিয়েই আপাতত করেছি। এবং আগামীতে উত্তরকণ্ঠের আরও কিছু পরিকল্পনা রয়েছে, যাতে আগামী প্রজন্ম হিসেবে এই শিশুরা যেন এগিয়ে আসে এবং এই বাচিক শিল্পের হাত ধরে তারা যেন এই শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যায়, সেই পরিকল্পনা থেকেই এই আয়োজন করা। আচ্ছা, এবারে বলবো উত্তরকণ্ঠর ব্যাপারে যদি কিছু বলো। উত্তরকণ্ঠ স্থাপিত হয় গত বছর 2021 সালে। আমার মূল ভাবনা যাতে শিশুদের আবৃত্তি করানো, শেখানো, তাদের বাচিকের বিভিন্ন অঙ্গ যেমন অভিনয়, মাইকের ব্যবহার, অ্যাঙ্কারিং, এই সমস্তটা শেখানো, এবং বাংলা কবিতার পাশাপাশি আমি ইংরেজি কবিতাও শেখাই, এই সমস্তটা শেখানো, এবং ওই যে আগে বললাম নতুন প্রজন্ম যেন আরও বেশি করে এগিয়ে আসে এসবের হাত ধরে, এবং এই সব জিনিসকে যেন তারা আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে চলে, এই থেকেই উত্তরকণ্ঠের স্থাপন করা। আমরা তো দেখতে পেলাম খুব সুন্দর আয়োজন করেছো তোমরা, তো কেমন সাড়া পেয়েছো? বিপুল সাড়া পেয়েছি। আমরা এটা সমগ্র উত্তরবঙ্গব্যাপী করার কথা ভেবেছিলাম, এত সাড়া পাবো সত্যি কথা বলতে শুরুতে ভাবিনি। মানে প্রথম পদক্ষেপ যখন নিলাম তখন ভাবিনি যে এত সাড়া পাবো। আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, রায়গঞ্জ, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি তো রয়েছেই, সব জেলার থেকে প্রচুর প্রতিযোগীর নাম পড়েছে এখানে এবং বিভিন্ন বিভাগে। কাজেই আমাদের 2 দিনব্যাপী এই অনুষ্ঠানটা করতে হয়েছে, ফলে সাড়া খুব ভালো পেয়েছি, খুব খুশি। এভাবেই যেন বাবা মায়েরাও ছোটো ছোটো শিশুদের এভাবেই উৎসাহিত করে, এভাবেই আমরাও উত্তরকণ্ঠকে যেন এভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি, আপনারাও সাথে থাকবেন। অবশ্যই, এইভাবেই তোমরা এগিয়ে যাও এবং নতুন প্রজন্ম যাতে আরও এই জিনিসগুলোতে এগিয়ে আসে, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে, এটাই আমরা চাইবো। এবং তোমাদের উত্তরকণ্ঠের জন্য অনেক শুভকামনা রইল, ধন্যবাদ। এই মুহূর্তে দর্শক বন্ধুরা আমি পেয়ে গিয়েছি এই অনুষ্ঠানটির একজন প্রধান বিচারক অলোক চক্রবর্তী মহাশয়কে। নমস্কার স্যার, আজকে তো আপনি এইখানে অনুষ্ঠানটির বিচারক হিসেবে এসেছেন, তো কেমন লাগছে? না, খুব ভালো লাগছে। মানে সংস্কৃতি যে কোনো শাখারই, মানে প্রতিযোগিতার কথা পড়ে, যে কোনো শাখার চর্চাটাই খুব গুরুত্বপূর্ণ। মানে সেটা সংস্কৃতির চর্চা যত বাড়বে, যত বেশি হবে, তত মানে সমাজের পক্ষে ভালো আর কি, মানুষের পক্ষে ভালো। তো সেটারই একটা রূপ হচ্ছে আবৃত্তি। তো সেই আবৃত্তির চর্চা এখানে
হচ্ছে আর কি, অনেক ছেলে মেয়ে দেখছি যে নতুন বাচ্চারাও মানে এখানে আমাকে যদি বলা হয় তাহলে আমি প্রতিযোগিতাটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। প্রতিযোগিতা কেউ পুরস্কার পাবে সবাই পাবে না কিন্তু সেটা খুব বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে এই যে বাচ্চারা এই বাংলা কবিতা সবাই পড়ছে, মুখস্থ করছে শুধু না, সেটা পাঠের মধ্যে দিয়ে যে শব্দের সঙ্গে বাংলা ভাষার সঙ্গে যে আদান প্রদান হচ্ছে এবং সেইখান থেকে সেই কবিতা দিয়ে যে জগৎটাকে দেখা এইটা যে করছে, এটার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, আপনি তো বিচারক আসনে ছিলেন, বিলেন তো এখানে তো অনেক প্রতিযোগিতা মানে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে, খুদে শিল্পীরা, তো আপনি বিচারক হিসেবে কিভাবে দেখছেন ব্যাপারটাকে? কেমন পারফরমেন্স করছে খুদে আজকাল, আমাদের যে খুদে শিল্পীরা রয়েছে তারা কেমন পারফরমেন্স করেছে? আমার কাছে সবচাইতে বড় কথা আমি ওদের মুখগুলো দেখছি, তো মুখগুলো খুব আনন্দে ভরা, মানে ওরা কবিতা বলতে গিয়ে আনন্দ পাচ্ছে, এটা হচ্ছে মানে খুব ভয়ে জড়সড় হয়ে একটা প্রতিযোগিতা করছি সেরকমটা ছিল না, এবং সেইটা মানে সেই আবহাওয়াটা খুব গুরুত্বপূর্ণ আর বেশ ভালো। কম্পিটিশনটাও যদি বলি আমি, সেখানে কিন্তু সবাই বেশ মানে প্রস্তুতি নিয়ে করছে বাচ্চারা, এবং আমার মনে হয় যে নিজেরাই অনেকটা চেষ্টা করেছে, সেটাও খুব বড় বিষয়। এবং প্রতিযোগিতা বেশ জমে উঠেছে, হ্যাঁ, আমাদের বিচার করতেও বেশ মাথা ঘামাতে হবে আর কি, খুব ভালো হচ্ছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আরেকজন বিচারক মহাশয়কে পেয়ে গিয়েছি, উনি বাচিক শিল্পী শান্তনু তালুকদার। তাই আপনাকে দিলীপ প্রাইমে স্বাগত জানাচ্ছি, আপনি এখানে বিচারক হিসেবে এসেছেন, কেমন অনুভব করছেন? আসলে এই অবক্ষয়ের সময়ে যখন চারিদিকে একটা হতাশার ছবি সবসময় আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার মধ্যে এই ধরনের প্রতিযোগিতাগুলো বা এই ধরনের আয়োজনগুলো একটু মুক্ত বাতাসের মতো। আর আমরা যেহেতু বাচিক শিল্পের চর্চা করি, এই ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে এই যে চর্চা এবং বাংলা কবিতার সঙ্গে তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়ার এই যে উদ্যোগ, এই উদ্যোগ তো খুবই সাধু উদ্যোগ এবং এটা প্রশংসা না করে পারা যায় না। বিশেষ করে শিলিগুড়িরতে এই উদ্যোগ নিশ্চয়ই এর আগেও হয়েছে, কিন্তু এইরকম উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমি বিচারক হিসেবে ছিলাম ঠিকই, কিন্তু এদের মানে কচিকাচাদের সঙ্গে মনে হচ্ছে আমিও একাত্ম হয়ে গিয়েছিলাম আর কি। ওদের বিচার করার কাজটা তো খুব একটা সহজ নয়, বা বিচার করতে গিয়ে খুব অসুবিধার সম্মুখীন হয়, কাকে রেখে কাকে বাদ দেবো, তবুও করতে হয় যেহেতু। কিন্তু ওভারঅল খুব সুন্দর আয়োজন, খুব মনোজ্ঞ আয়োজন, খুব খুশি হলাম আজকের এই দিনে এখানে এসে। আচ্ছা, আপনি তো বিচারক হিসেবে এসেছেন, খুদে শিল্পীদের পারফরমেন্সগুলো আপনি দেখলেন, এতজন এখানে অংশগ্রহণ করেছিল, আপনার কি মনে হচ্ছে যে মানে বিচার করাটা কি খুব টাফ হয়ে যাবে? অবশ্যই, বাচ্চাদের বিচার করা সবসময় খুব কঠিন, বিচার করার কাজটাও সহজ, কিন্তু ওরা যে বলছে এটা আরও কঠিন। হ্যাঁ, কিন্তু এদের কে ভালো বলছে কে খারাপ বলছে এটা বড় কথা নয়, কেউই খারাপ বলেনি। হ্যাঁ, ওরা ওদের মতো করে বলেছে, ওরা যতটুকু বুঝেছে, কিন্তু এই প্রক্রিয়াটাই একটা অসাধারণ সাধু উদ্যোগ। হ্যাঁ, সেখানে বিচার করাটা খুব একটা মুখ্য বিষয় নয়, তারা যে এখানে পার্টিসিপেট করলো এটাই আমার কাছে অনেক। এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে বাংলা কবিতা নিয়ে ওরা চর্চা করছে, এটা আমাদের আশার আলো তৈরি করে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, এবারে পেয়ে গেছি অনুষ্ঠানের আরেকজন বিচারক, আর জে জয় সরকারকে। আপনাকেও ডেইলি প্রাইমে স্বাগত জানাচ্ছি, আপনিও এখানে বিচারক হিসেবে এসেছেন, কেমন অনুভব করছেন? না না, ভীষণ ভালো। এটা তো মানে দুটো ছোট্ট করে বোঝায়, একটা মানে কবিতা দুরকমভাবে দেখি আমরা, একটা হচ্ছে মনোরঞ্জন আর একটা হচ্ছে আত্মরঞ্জন। তো আজকে মনোরঞ্জনের ব্যাপারটা নেই, কারণ আত্মরঞ্জনের জন্যই এসেছি আমরা, কারণ ছোটো ছোটো বাচ্চারা কবিতা বলছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং একটু আগেই দাদা যেটা বললেন, একদম সেই কথায় সহমত যে বিচার হয় না এখানে, তারা যে চর্চা করছে এটাই সব থেকে বড়ো ব্যাপার। মানে এই সময় দাঁড়িয়ে কবিতার প্রতি যে ভালোবাসা বা কবিতাটা পড়া, এবং সব থেকে বড়ো কথা তাদেরকে যারা বাড়ির লোকজনেরা যারা শেখাচ্ছেন তাদেরকে, তাদেরকেও সাধুবাদ দেওয়া, কারণ এখন তো যা প্রেশারে রয়েছে সমস্ত বাচ্চারা, তাদের পক্ষে খুব মুশকিল। তো কবিতাও যে খুব শিল্প বা শিল্প চর্চা, এখন শিল্প বলতে তো অনেক কিছু বোঝায়, কিন্তু কবিতা হলো সবচেয়ে আদিম শিল্প বোঝায় যেটা, কারণ কথার মধ্যেও সুর থাকে, যেটা আমরা অনেকে কাটিয়ে চলে যাই। অনেকে বলি না যে কথা শুনতে ভালো লাগে, কারণ কথাতে সুর না থাকলে ভালো লাগবে না, করা আর কি বা ফিরিয়ে আনা সেটা একটা প্রচেষ্টা। এবং এই উত্তরকণ্ঠ যেটা করতে পেরেছে শিলিগুড়িতে দাঁড়িয়ে, সেটার জন্য একটা সাধুবাদ। আর ঋণিকতাকে অনেক অনেক মানে ধন্যবাদ,
কারণ ও এই প্রচেষ্টাটা ও যদি না করতো তাহলে হয়তো পূর্ণতা পেত না, এবং এত পার্টিসিপেন্ট এসছে এটাই সব থেকে খুশি ব্যাপার। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, তাহলে আপনারা দেখে নিলেন, আমরা কিন্তু এখানকার বিচারক মণ্ডলীর সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে উত্তরকণ্ঠের যিনি কর্ণধার রিনিকতা দাশগুপ্ত তার সঙ্গেও আমরা কথা বলে নিলাম, জেনে নিলাম এত সুন্দর অনুষ্ঠান, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখে নিলাম কি সুন্দর ক্ষুদে শিল্পীরা শুধুমাত্র যে উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গের আশেপাশের জেলা থেকেও যে এত সুন্দর ক্ষুদে শিল্পীরা এখানে এসে তাদের প্রতিভা বা তাদের ভালোবাসাটাকে তুলে ধরার চেষ্টা করেছে, এটা কিন্তু সত্যিই সাধুবাদ জানানোর মতো একটি কথা। এবং আমার ওপারে যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যাদের বাড়িতে এরকম খুদে খুদে বাচ্চারা রয়েছে, আমি তাদেরকেও অনুরোধ করব যে তারা যে জিনিসটি ভালোবাসে শুধু যে আবৃত্তি করবে তার কোনো মানে নেই। কিছু কিছু বাচ্চা আছে যারা নাচ গান ড্রয়িং থেকে শুরু করে কারো খেলাধুলোর প্রতি ভালোবাসা থাকে, সেই জিনিসগুলো আপনারা যদি একটু বুঝে তাদেরকে একটু আগিয়ে দেন তাহলে দেখবেন আপনার খুদে শিল্পীও একদিন কিন্তু আমাদের সমাজকে অনেক কিছু ফিরিয়ে দেবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।